সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এর আগের ভিডিওয় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সদ্য প্রকাশিত হওয়া জিএনএম এর নোটিশ, এবং সেই ভিডিওয় আমরা এই জিএনএম নোটিশের সমস্ত দিকগুলি ব্যাখ্যা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে নিজে থেকেই জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ফর্ম ফিল আপ নিজে থেকেই করবে। এটি তোমরা ল্যাপটপে বা কম্পিউটারে বসেও করতে পারো, অথবা তোমরা নিজেদের মোবাইলে বসেও এই ফর্ম ফিল আপ করতে পারো। তাই তোমরা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, ভিডিওটি একদম শেষ অবধি দেখবে। আশা করি এই ভিডিওটি দেখার ফলে তোমাদের অনেক উপকার হবে। তাই চলো আমরা সর্বপ্রথম আমার ডেস্কটপে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটি আগে ওপেন করে নিই। এই আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপরে আমরা এই গুগলে গিয়ে সার্চ করব ডাব্লিউবি হেলথ লিখে একটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার ফলে এই দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা এসেছে ওয়েলকাম টু ডাব্লিউবি হেলথ পোর্টাল। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার ফলে আমাদের সামনে এখন বর্তমানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেল। এইখানটায় আমরা লক্ষ্য করে দেখব এখানটায় একটা অপশন রয়েছে, এই যে কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন ফর্ম অফ জিএনএম অ্যান্ড এএনএম আর কোর্সেস 2019। এখানে আমরা গিয়ে ক্লিক করব। এখানে ক্লিক খুলতে একটি নতুন উইন্ডো খুলে গেল এবং এখানে দেখাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং ডিপ্লোমা কোর্স। এখানটায় বলা হয়েছে ইমেল আইডি আর ইউজার আইডি, পাসওয়ার্ড, এন্টার ক্যাপচা, কিন্তু এটা তো আমাদের কারোর করা নেই। ফলে এই যে নিচে এখানে লেখা আছে নিউ ইউজার, এখানে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে নিউ ইউজারে। এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করার ফলে আমাদের এই একটি পেজ খুলে গেল। এখানে লেখা উঠছে অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং কোর্স, মোর দ্যান ওয়ান অ্যাকাউন্ট ক্যান নট বি ক্রিয়েটেড উইথ দ্য সেম ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। এখানে বলা হচ্ছে একটা ইমেল আইডি এবং একটি মোবাইল নাম্বার দিয়ে কেবলমাত্র একটি অ্যাকাউন্ট খোলা যাবে। এইবার আমরা একটি লাইভ অ্যাকাউন্ট খুলে দেখব। প্রথম যে অপশন রয়েছে পাসড ইন এইচএস এক্সামিনেশন টু 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সাম, এটা আমরা সিলেক্ট করে দেখে নিই কি আছে। ইয়েস, অবশ্যই হ্যাঁ পাস করেছে। হোয়েদার অবটেন 40% অর মোর ইন ইংলিশ ইন এইচএস এক্সাম, অর্থাৎ এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে 40% নাম্বার বা তার অধিক পেয়েছে কিনা, অবশ্যই এটাও ইয়েস। তারপরে রয়েছে হোয়েদার অবটেন 40% অর মোর ইন এগ্রিগেট ইন এইচএস এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ সর্বসাকুল্যে বা সর্বমোট 40% বা তার অধিক নাম্বার পাওয়া হয়েছে কিনা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষাগুলিতে, এটাও হবে ইয়েস। ফার্স্ট নেম, আমরা যার ফর্ম ফিল আপ করবো তার ফার্স্ট নেম দেব, তার নাম হলো সালমা, মিডিল নেম হচ্ছে নেই, লাস্ট নেম হচ্ছে সুলতানা, সালমা সুলতানা। ল্যাঙ্গুয়েজ রিড রাইট অ্যান্ড স্পিক, এখানে দুটো অপশন ছিল আমাদের মনে আছে, বেঙ্গলি অথবা নেপালি, আমরা এটা ক্লিক করে নিলাম। ফাদার্স নেম, বাবার নাম দিতে হবে, বাবার নাম দিলাম গাজী রহমান। মাদার্স নেম, মায়ের নাম টিনা রহমান, টিনা রহমান। গার্জিয়ানস নেম, এই যে আবেদনকারী সালমা সুলতানা তার গার্জিয়ানকে না, তার গার্জিয়ান হচ্ছে তার বাবা গাজী রহমান। রিলেশনশিপ উইথ গার্জেন, আবেদনকারীর সঙ্গে তার গার্জেন বা অভিভাবকের সম্পর্ক কি না, হচ্ছে এটা তার ফাদার। পরে হচ্ছে জেন্ডার, যিনি আবেদন করছেন তিনি কোন লিঙ্গের না, তিনি হচ্ছেন স্ত্রীলিঙ্গ অর্থাৎ ফিমেল। ক্যাটাগরি, কোন ক্যাটাগরি না, এটা হচ্ছে অবশ্যই লিখবো আমরা জেনারেল
তোমরা যদি কেউ এসসি বা এসটি বা ওবিসিএ বা ওবিসিপি যে যাই হও না কেন সেটা তোমরা দেবে, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে এই ওবিসিএ বা ওবিসিবি বা এসসি বা এসটি অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটা যেন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত হয়ে থাকে। আমরা এটা জেনারেল দিলাম। এলিজিবল ফর অরফ্যান কোটা, অরফ্যান কোটার জন্য কি এলিজিবল? অবশ্যই এটা দেবো না। অরফ্যান মানে হচ্ছে অনাথ কোটা, এটা আমরা না দেবো। যারা তোমরা আছো তারা এটা ইয়েস দেবে। অ্যাভেলড সিভিল ডিফেন্স ট্রেনিং, তোমরা কি কেউ পূর্বে সিভিল ডিফেন্স ট্রেনিং নিয়ে রেখেছো? যদি নিয়ে থাকো তাহলে ইয়েস দেবে, আর নচেত নো দেবে। এক্ষেত্রে আবেদনকারী সালমা সুলতানা নেয়নি তাই এখানে নো দিলাম। হোয়েদার ফিজিক্যালি চ্যালেঞ্জড, শারীরিকভাবে কি অক্ষম? যদি এখানে দেখি যদি শারীরিকভাবে অক্ষম হয় তাহলে ইয়েস দেবে, নো হলে নো দেবে, এখানে নো। যদি ইয়েস দিতাম তাহলে কি হতো? তাহলে আমাদের দেখে নিতো ইয়েস দেবো, আর যদি নো হয় তাহলে নো, না হলে নো দিলাম। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা বসাতে হবে, এইখানে গিয়ে ক্লিক করব, তারপরে এইখানে সালে ক্লিক করব, সালটা বেরিয়ে এলো, আমরা এবার দেখে নেব। সালে আমরা ক্লিক করলাম জানুয়ারির 1 তারিখ, অর্থাৎ 1/1/1999। বার্থ প্লেস, বার্থ প্লেসটা কোথায়? না, বার্থ প্লেসটা আমরা দিলাম মুর্শিদাবাদ। চলো এটা ক্যাপস লকে দেব, মুর্শিদাবাদ। তারপরে রয়েছে রিলিজিয়ান, নাম রিলিজিয়ানটা ধর্ম, হিন্দুইজম হিন্দুত্ব ধর্ম, ইসলাম, শিখিজম, জৈনিজম, খ্রিস্টিয়ানিটি, বুদ্ধিজম, আমরা দেব ইসলাম। তোমরা যে যে ধর্মের ধর্মাবলম্বী তারা সেই ধর্মটা লিখবে এখানে। ম্যারিটাল স্ট্যাটাস, যদি আবেদনকারী বিবাহিত বা বিবাহিতা হয় তাহলে সেখানে দিতে হবে। এখানে আনম্যারিড অপশনে রয়েছে, অবিবাহিত, ম্যারিড বিবাহিত, উইডো, বিধবা, ডিভোর্সি অর্থাৎ যিনি ডিভোর্স নিয়েছেন, তালাক হয়ে গেছে, লিগালি সেপারেটেড আইনত আলাদা থাকেন, এখানে দেবো আমরা আনম্যারিড। তোমাদের যেটা ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে সেটা তোমরা দেবে। এইবার দিতে হবে ইমেল আইডি। মনে রাখতে হবে আমি আগেই বলেছি যে ইমেল আইডির বিষয়টি হচ্ছে যে এখানে একটি ইমেলের জন্য একটি নাম্বার দেওয়া যাবে, মানে অর্থাৎ একটি অ্যাপ্লিকেশনের জন্য আমরা কিন্তু একবারই একটা ইমেল ইউজ করব, একটা ইমেল দুবার আমরা ইউজ করতে পারবো না, এবং সেটা ইউজ করাটা ঠিকও হবে না। তাই আমরা এখানে যে ইমেলটি দেব সেটা একবারই ইউজ করব। দিয়ে দিই আমরা আমরা দিয়ে দিলাম। এইবার দিতে হবে আমাদেরকে মোবাইল নাম্বার, আমরা মোবাইল নাম্বারটাও একবারই ইউজ করতে পাবো, তাই আমরা মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এইবার হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা দেওয়ার আগে আমরা যখনই পাসওয়ার্ডে ক্লিক করব তখন আমাদের এই অপশনটা চলে আসবে ওটিপি দেওয়ার জন্য। তখন আমরা করব কি, সেন্ড ওটিপিতে দেখতে হবে আমাদের ওটিপি নাম্বার এসেছে কিনা, আমরা একটু অপেক্ষা করি, দেখি আমাদের ওটিপিটা এসেছে কিনা। এই ওটিপিটি মেলেও আসতে পারে অথবা মোবাইলেও আসতে পারে, উভয় জায়গাতেই আসতে পারে, আমরা দেখে নিই এটা এসছে কিনা। তো বন্ধুরা আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে এতক্ষণে, এইবার আমরা ওটিপি নাম্বারটি এখানে দিয়ে দেবো। ওটিপি নাম্বারটি দিয়ে দিলাম, সাবমিট করব, আমার মোবাইলটি ভেরিফাই হয়ে গেল। এইবার আমাকে ব্যবহার করতে হবে পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তার আগে আমি দেখে নিই এখানে পাসওয়ার্ড তৈরি করার নিয়মটি কী রয়েছে। এখানে পাশে এখানে দেখলে বুঝতে পারবো, এখানে বলা হচ্ছে পাসওয়ার্ড মাস্ট কন্টেন মিনিমাম 8 ক্যারেক্টার, অর্থাৎ ন্যূনতম 8টি ক্যারেক্টারে পাসওয়ার্ড বানাতে হবে, ম্যাক্সিমাম 14 ক্যারেক্টার, এবং সেটি ম্যাক্সিমাম 14 ক্যারেক্টার হতে পারে। অ্যাট লিস্ট 1 আপার কেস, 1টি বড় হাতের অক্ষর, আপার কেস অ্যালফাবেট, 1 লোয়ার কেস অ্যালফাবেট, 1টি বড় হাতের অক্ষর, 1টি ছোট হাতের অক্ষর, 1 নাম্বার, 1টি সংখ্যা, অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার, এবং 1টি স্পেশাল ক্যারেক্টার এখানে ইউজ করতে হবে। তাহলে আমরা ইউজ করতে আমরা পাসওয়ার্ডটা এবার তৈরি করে নিই। এই পাসওয়ার্ডটা কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। আমরা পাসওয়ার্ডটা ভালো করে তৈরি করে নিচ্ছি সমস্ত ক্রাইটেরিয়াগুলি মেনটেন করে। এইবার তারপরে আমাদেরকে নিচে এখানে এসে দিতে হবে এই যে ক্যাপচাটি রয়েছে, এইটা যেরকম রয়েছে সেরকম ভাবে আমরা টাইপ করব। প্রথমে হচ্ছে ক্যাপিটাল লেটারে এস, তারপরে স্মল লেটারে জি, ক্যাপিটাল লেটারে এল, স্মল লেটারে কিউ, স্মল লেটারে ইউ, না ক্যাপিটাল লেটারে ইউ। এবার দিয়ে দেবো আমরা সাবমিট।
বলছে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ নাও সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট, অসংখ্য ধন্যবাদ, আপনার একটি অ্যাকাউন্ট সফলতার সঙ্গে সৃষ্টি হয়েছে। এবার এখানে আমরা দিলাম ওকে। এখানে ওকে দেওয়ার পর এইবার আমরা দেখব, এবার আমাদেরকে করতে হবে, আবার আমরা আগের পেজে চলে যাব, আগের পেজে চলে যাব, আগের পেজে চলে গেলাম। আচ্ছা, অলরেডি রেজিস্টারে ক্লিক করব। এইবার আমাদেরকে দিতে হবে, এখানে লগ ইন করতে হবে। তো আমরা আমাদের ইমেল আইডিটা টাইপ করে নেব, সরি ছোট হাতের, পাসওয়ার্ড এইখানে দিতে হবে, ক্যাপচা, এই ক্যাপচাটি দিয়ে দিলাম। এইবার করব সাইন ইন, এই সাইন ইন খুললাম এতক্ষণে। এবার আমরা মূল অনলাইন অ্যাডমিশন পোর্টালে ঢুকে গেলাম। তাহলে প্রথমে আমাদেরকে নিজেকে সাইন আপ করতে হবে সমস্ত তথ্যগুলো দিয়ে। এইবার আমরা মূল ফর্ম ফিল আপের দিকে ঢুকে গেলাম। এইখানে আমরা কতগুলি অপশন দেখতে পাচ্ছি, প্রথমে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং ডিপ্লোমা কোর্স, হোম, চেঞ্জ পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটি আমরা বানিয়েছিলাম, ডাউনলোড সেকশন, এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন চয়েস ফিলিং, কোয়ারি, লগ আউট, আর এখানে হচ্ছে আবেদনকারীর নাম। এইবার এখানে কিচ্ছু নেই, এইখানে নিউ অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা প্রথমে ক্লিক করব। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে জিএনএম কাউন্সিলিং, প্রথমে হচ্ছে জিএনএম কাউন্সিলিং 2019, কোর্স নেম জিএনএম, অ্যাকশন এখানে অ্যাপ্লাই নাও, আর নিচে রয়েছে এএনএম ব্র্যাকেটে আর কাউন্সিলিং 2019, এএনএম আর অ্যাপ্লাই নাও। এবার তোমরা যে যেটিতে আবেদন করতে চাও সে সেইটিতে করবে। আমি চাইলে আমি এখন জিএনএমটা করে দেখাচ্ছি, পরে আমি এএনএমটা করেও দেখিয়ে দেবো, কারণ একজন প্রার্থী দুটোতেই আবেদন করতে পারে। তাই আমরা এখন জিএনএম বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এটাই আমরা করে এখন দেখব। তাই আমরা এই অ্যাকশনে ঘরে গিয়ে অ্যাপ্লাই নাও এ ক্লিক করলাম। এই অ্যাকশনে ঘরে গিয়ে অ্যাপ্লাই নাও এ ক্লিক করার পর এইখানটাই আমাদের এই পেজটি খুলে গেলো। এইটি হচ্ছে আমাদের অনলাইন ফর্ম ফিল আপের প্রথম পেজ। এইবার আমরা দেখে নিই কী লেখা আছে। প্রথমেই লেখা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। আমরা এখানে যার যেটা শিক্ষাগত যোগ্যতা দেবো, আমরা দিলাম হায়ার হায়ার সেকেন্ডারি। এখানে বলছে প্লিজ সিলেক্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে ম্যাক্সিমাম সাইজ 100 KB। আমরা এখানে চুজ করলাম, চুজ করে আমার ডেস্কটপেই রাখা আছে ছবি, এখানে ডকুমেন্টসে গিয়ে আমি এই একটা ছবি এখান থেকে নিয়ে নেব, চুজ ফাইল, এই যে লোগো, এই লোগোটিকে আমি আমার ছবি হিসাবে ব্যবহার করতে চাই। আমি এখানে কোনো মহিলার ছবি দিতে চাই না, তাই আমার চ্যানেলের যে লোগো লার্ন টু হেল্প এটিকে আমি আবেদনকারীর ছবি হিসেবে ধরলাম এবং এটি আপলোড করলাম। তারপরে এখানে রয়েছে ন্যাশনালিটি, আমি অবশ্যই এখানে লিখব ইন্ডিয়ান, হাজব্যান্ড নেম তো নেই, নেম অফ গার্জিয়ান টু বি প্রিন্টেড ইন রেজিস্ট্রেশন কার্ড, গার্জিয়ানের নাম কার প্রিন্ট করতে চাই, আমরা মাদারে ফাদারে করতে পারি বাবার, মাদারে করতে পারি মায়ের, বা সুপার বা ওয়ার্ডেন যে ইনস্টিটিউটে আমরা ভর্তি হতে চাই সেখানে, তো আমরা এখানে ফাদারে করলাম। সিলেক্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা তৎসং ও সেই সেই রকম কোনো বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ডের ছবি আমাদেরকে আপলোড করতে হবে, এটা 200 KB-র মধ্যে করতে হবে। এখানে আমরা চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে এই আমার ডেস্কটপে একটি ফোল্ডার রাখা আছে ডকুমেন্টস, এখানে ক্লিক করলাম। এখানে গিয়ে আমরা একটু দেখে নিই কোথায় রাখা আছে ভালো করে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে এই যে মাধ্যমিক বা সেই সংক্রান্ত বা সেই ধরনের কোনো বোর্ড পরীক্ষা অ্যাডমিট আপলোড করতে হবে, এখানে কিন্তু অ্যাডমিটটি পিডিএফ ফরম্যাটে দরকার। তাই আমরা আগে এটিকে পিডিএফ ফরম্যাটে ফরম্যাট করে নেবো, পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে নেবো, এখন আমরা অ্যাডমিটটি আপলোড করি। চুজ ফাইলে ক্লিক করলাম, আমার ডেস্কটপে যে ফোল্ডারটি রয়েছে ডকুমেন্ট সেখানে জেপিজি, এইবার যে অ্যাডমিট আমি আগেই এটিকে পিডিএফে ফর্ম কনভার্ট করে রেখেছি, এটিকে নিয়ে আমরা আপলোড করে দিলাম। এরপরে রয়েছে সিলেক্ট অ্যাপ্লিক্যান্টস
সিগনেচার, সিগনেচার ইমেজ, ইমেজ হিসাবে তার সইটাকে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে গেলাম, আমার এখানে এই যে সিগনেচারটা দেওয়াই আছে এটাকে আপলোড করে দিলাম, এই যে হালকা করে রয়েছে এটাকে আপলোড করে দিলাম। এইবার দিতে হবে ক্যান্ডিডেটে প্রেজেন্ট অ্যাড্রেস, আমরা সিলেক্ট করে নেব। প্রথম হবে রাজ্য, স্টেট হচ্ছে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে কেউ আবেদন করতে পারবে না। ডিস্ট্রিক্ট, জেলা, এখানে আবেদনকারীর জেলা হচ্ছে মুর্শিদাবাদ। পিন, পিন দিয়ে দিলাম 7421 01। অ্যাড্রেস, অ্যাড্রেস দিলাম খাগড়া রানী বাগান। পোস্ট অফিস খাগড়া, পুলিশ স্টেশন বারহামপুর দিয়ে দিলাম আমি এটা। এইবার যদি আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা একই হয়, তাহলে আমরা এখানে শুধু একটা ক্লিক করে নেব। এখানে একটা ক্লিক করে নেওয়াতে প্রেজেন্ট অ্যাড্রেসের সমস্ত তথ্য কপি হয়ে পার্মানেন্ট অ্যাড্রেসে চলে এলো। এইবার এটিকে আমরা এখানে সেভ অ্যাজ ড্রাফট করে নিতে পারি, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। হঠাৎ করে ইন্টারনেট কানেকশন চলে গেলে বা কোনো কিছু যদি অসুবিধা হয়, তাহলে এই এতক্ষণ অবধি যতগুলো তথ্য আমরা দিলাম সেটা সেভ হয়েই থাকবে। এইবার আমরা এখানে করব নেক্সট বাটনে ক্লিক, এই যে নেক্সট বাটনটি রয়েছে এই নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের একটা পরের পেজ খুলে গেল, এইখানটা দিতে হবে নেম অফ দ্য স্কুল। এখানে আমাদের এডুকেশন যে ডিটেলসটা রয়েছে, ডিটেলস অফ এইচএস এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তার ডিটেলসটা দিতে হবে। নেম অফ দ্য স্কুল, তো আমি দিলাম স্কুলের নেম বারহামপুর হাই স্কুল। তারপরে রয়েছে অ্যাড্রেস অফ স্কুল, অ্যাড্রেস অফ স্কুল দিলাম বারহামপুর মুর্শিদাবাদ। নেম অফ দ্য বোর্ড অর কাউন্সিল, যে বোর্ড বা কাউন্সিল থেকে আবেদনকারী উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা 10+2 পরীক্ষা পাশ করেছে, এক্ষেত্রে আমরা যারা পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পাশ করেছি তারা লিখব WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এছাড়াও যদি কেউ পশ্চিমবঙ্গের মধ্যে থেকেও বাইরে কোনো বোর্ড থেকে পাশ করে থাকো বা CBSE, ISC, সেই বোর্ডগুলো এখানে লিখতে হবে, তাদের নিজের নিজের বোর্ড লিখতে হবে, এটি তোমরা মার্কশিটেই পেয়ে যাবে। রোল নাম্বার মেনশন ইন অ্যাডমিট কার্ড, এইবার তোমরা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তার যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার সেটি এখানে লিখতে হবে, রোল এবং নাম্বার। আমরা দিলাম এই রোল এবং নাম্বারটা একসঙ্গে বসিয়ে দিলাম। পরে রয়েছে ইয়ার অফ পাসিং, এটা আমরা দিলাম কোন সালে পাস করেছে, না 2019, এই বছরই ধরে নিচ্ছি আবেদনকারী পাস করেছে। টোটাল মার্কস এগ্রিগেট অর্থাৎ প্রার্থী কত নম্বরে পরীক্ষা দিয়েছিল, আমরা এটা দিয়ে দিলাম 500 অথবা 600 প্রার্থীর যা রয়েছে। টোটাল মার্কস অবটেন্ড ইন ল্যাঙ্গুয়েজ আউট অফ হুইচ ইংলিশ মাস্ট বি 1 with 40% কোয়ালিফাইং মার্কস অ্যান্ড বেস্ট 3 ইলেকটিভ সাবজেক্টস ইচ উইথ মিনিমাম 40% মার্কস এক্সেপ্ট এনভায়রনমেন্টাল এডুকেশন। অর্থাৎ টোটাল মার্কস, পুরো মার্কস যেটা ক্যান্ডিডেট পেয়েছে সেটা লিখতে হবে। এর মধ্যে ল্যাঙ্গুয়েজের ইংরেজিতে অন্ততপক্ষে ক্যান্ডিডেট 40% নাম্বার পেয়েছে এবং ইলেকটিভ সাবজেক্টসের প্রত্যেকটিতে ক্যান্ডিডেট 40% নাম্বার পেয়েছে এক্সেপ্ট এনভায়রনমেন্টাল এডুকেশন, অর্থাৎ এনভায়রনমেন্টাল এডুকেশন বাদে, এটা কিন্তু এনভায়রনমেন্টাল এডুকেশন বাদে এটা ধরে নেওয়া হচ্ছে। তাহলে এটা হবে কত, আমরা দেব এটা 391 দিয়ে দিলাম। এইবার রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অ্যাজ ইন কলাম, কত পার্সেন্ট মার্কস হচ্ছে, তাহলে আমাদেরকে এটা দেখে নিতে হবে। ক্যান্ডিডেটের বিষয় ছিল 5টি আর সে পেয়েছে 391, তাহলে তার পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে 78.2। পরে কলামে আমরা চলে আসি, এখানটাই বলছে এইচএস এক্সামিনেশন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামস ইংলিশ পার্সেন্টেজ, ইংরেজিতে কত পেয়েছে প্রার্থী সেটা আমাদেরকে বলতে হবে। আমার যে আবেদনকারী সে ইংরেজিতে পেয়েছে 77। তারপর হয়েছে সিলেক্ট মার্কশিট অফ এইচএস এক্সামিনেশন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সাম, এটি হচ্ছে পিডিএফ ফরম্যাটে, এটা মনে রাখতে হবে। এই যে মার্কশিট এটিকেও কিন্তু এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে।
তাই আমরা একটু সময় নিচ্ছি দিয়ে এটা আপলোড করব। এই দেখো আমরা তাহলে এখানে কি করব, এই মার্কশিটটি আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার পর আমার যে ডেস্কটপে এই যে ডকুমেন্ট সেকশনে এই ফোল্ডারের ভেতরে মার্কশিটটি আমি পিডিএফে আগেই কনভার্ট করে রেখেছি, এটাকে সিলেক্ট করে ওপেন করে দেবো। মার্কশিটটি এখানে আপলোড হয়ে গেল। এইবার আমরা আবার এখানে সেভ অ্যাজ ড্রাফট করে নেবো। সেভ অ্যাজ ড্রাফট করে নিলে সুবিধা কি, হঠাৎ করে যদি ইন্টারনেট কানেকশন চলে যায় তাহলে আমাদের পুনরায় প্রথম থেকে কোনো কিছু আর করতে হবে না। আমরা যেখানে সেভ অ্যাজ ড্রাফট করে যতটুকু রেখেছিলাম ততটুকুই এখানে থাকবে। আচ্ছা, এখানে নো ফাইল চুজেন দেখাচ্ছে, চুজ ফাইলটা আরেকবার ভালো করে করে নিই। এই যে মার্কশিট 200 KB, এখানে আমরা চাইলে মার্কশিটটা একবার দেখে নিতে পারি। দেখে নিই মার্কশিটটা একবার। এই যে আমার এখানে চলে এসেছে মার্কশিটটি, এই যে মার্কশিটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে মার্কশিট, পুরো মার্কশিটটা এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে এবার কি করব না, এখানটায় গিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে আমরা ক্লিক করে নিলাম। নেক্সটে ক্লিক করার পর এইবার চলে আসছে আমাদের ডেস্টিটিউট হোম অর অরফ্যানস, যদি থাকে তাহলে এটা দিতে হবে, আর যদি না থাকে কারো তার কোনো অসুবিধা নাই। এখানে সব দেখো, এটা কিন্তু পুট করা যাবে না, কারণ আমরা ওই রেজিস্ট্রেশন করার সময় এখানে কিন্তু কোনো অপশন দিইনি, তাই এটা আমরা নেক্সট করে চলে যাব। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ট্রেনিং, এটিও কিন্তু আমরা রেজিস্ট্রেশন করার সময় কোনো অপশনে দিইনি, তাই এখানেও কোনো আমাদের ডাটা পুট করার ব্যাপার নেই, তা আমরা এটিকেও নেক্সট করে চলে যাব। এই যে নেক্সট চলে এলো। এইবার এখানে একটি আছে, একটি ডিক্লারেশন, কি ডিক্লারেশন, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবাভ মেনশন পার্টিকুলার ফার্নিশড বাই মি, আমি এই ঘোষণা করছি যে ওপরে বর্ণিত সমস্ত বিষয়গুলি যেগুলো আমি বলেছি আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, এই প্রত্যেকটি বিষয় হচ্ছে সত্যি। আই এম এবল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি অর নেপালি, আমি বাংলা অথবা নেপালি যে কোনো একটি ভাষায় লিখতে বলতে এবং পড়তে সক্ষম। এই যে ডিক্লারেশন, এখানে একটি ক্লিক করতে হবে। টিক দেওয়ার পরে এখানে বলছে প্লিজ ভেরিফাই কেয়ারফুললি বিফোর ফাইনাল সাবমিট, অ্যাপ্লিকেশন ক্যান নট বি মডিফাইড আফটার ফাইনাল সাবমিট, অর্থাৎ এই ফাইনাল সাবমিট করার পূর্বে ভালো করে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নিতে বলছে, ভেরিফাই করে নিতে বলছে, কারণ একবার সাবমিট হয়ে গেলে সেটি আর মডিফাই হবে না। আমরা এটি ভালো করেই করেছি, তাই আমরা এখানে ফাইনাল সাবমিটটা করে দেবো। আমরা ফাইনাল সাবমিট করছি, তোমরা ভালো করে দেখো। এই ফাইনাল সাবমিটে ক্লিক করলাম, এখানে লেখা উঠছে অ্যাপ্লিকেশন সাকসেসফুললি সাবমিটেড, প্লিজ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড সেকশন, ওকে ক্লিক করলাম। আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে। এইবার বলছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কি করবে না, এই ডাউনলোড সেকশনে গিয়ে ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করতে বলছে। এখানে গিয়ে আমরা ক্লিক করে একবার দেখে নিই, এই ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে গেল। আমরা এই ফর্মটাকে একবার দেখে নিই, এই দেখো এই হচ্ছে সেই ফর্ম যে ফর্মটি আমরা ফিল আপ করেছিলাম, অনলাইন অ্যাডমিশন, এই সালমা সুলতানা, এই হচ্ছে তার ফটো, এইরকমভাবে আমরা প্রত্যেকটি তথ্য যেগুলো দিয়েছিলাম সেগুলো এখানে চলে এসেছে। এই হচ্ছে ফর্ম নাম্বার 685, টাইম আজকে 5:59, এইরকমভাবে করতে হবে। এইবার আমাদের আরেকটি অপশন এখানে রয়েছে, সেটা আমরা দেখে নেব, যে এখানে দেখাতে দেখতে পাচ্ছি ফর্ম নাম্বার 685, কোর্স জিএনএম, অ্যাপ্লিকেট নেম সালমা সুলতানা, মোবাইল নাম্বার 80, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনস্টিটিউশন চয়েস পেন্ডিং, এখানে কিন্তু ইনস্টিটিউশন চয়েসটা পেন্ডিং আছে, এখানে আমরা একবার এটাকে সিলেক্ট করে নেব। কি এখানে বলছে, অ্যাকশনে গিয়ে গো টু চয়েস ফিলিং, এখানে গো টু চয়েস ফিলিং আমরা ক্লিক করলাম। ক্লিক করার ফলে দেখো ইনস্টিটিউশন সিলেক্টের জন্য এরকম একটি পেজ খুলে যাবে, এখানে গিয়ে আমাদেরকে সিলেক্ট ইনস্টিটিউশনে ক্লিক করতে হবে। এরপর আমরা নিজেদের পছন্দ মতো আমরা ইনস্টিটিউট সিলেক্ট করব। আমার আবেদনকারীর বাড়ি বহরমপুর, তাই আমি প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অপশনটিকে সিলেক্ট করে এখানে অ্যাড করলাম। দেখো এখানে ইনস্টিটিউশন নেম চলে এলো এবং সিকোয়েন্স চলে এলো, এটা হচ্ছে এক নম্বর প্রেফারেন্স। অনুরূপভাবে আমি এইরকমভাবে আরও একটি দেবো, আমি ধরে নিলাম নদিয়া ডিস্ট্রিক্ট হসপিটালটাকে নিলাম, কৃষ্ণনগর, এখানে অ্যাড করলাম, ওটি এখানে চলে এলো দ্বিতীয় সিকোয়েন্স। এইরকমভাবে আমি কয়েকটি করে দেখাই, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে নিলাম, অ্যাড করলাম, এটা হলো তৃতীয় সিকোয়েন্স। এই অনুরূপভাবে আমি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটাকে নিলাম, অ্যাড করলাম, এটা হলো চতুর্থ সিকোয়েন্স। অনুরূপভাবে আমি এই যে এখানে নিচে রয়েছে শিউড়ি সদর হসপিটাল
বীরভূম নিলাম, সিলেক্ট করলাম। এটি তোমরা নিজেদের পছন্দ মতো এই সিলেক্ট ইনস্টিটিউশনে গিয়ে করবে, খালি মনে রাখবে যে সিলেকশনটা যেন তোমার ভালোভাবে হয়, কারণ এর ওপরে তোমার অ্যালটমেন্ট হবে কোন ইনস্টিটিউটে তুমি যাবে। এবং এখানে ক্লিক টু লক ইয়োর চয়েসেস, এখানে আমি ক্লিক করে দিলাম লক করার জন্য, এখানে লক করে দিলাম। প্লিজ সিলেক্ট আপগ্রেডেশন অপশন, আচ্ছা প্রথমে আমাদেরকে এখানে প্লিজ আপগ্রেডেশন অপশনটা সিলেক্ট করতে হবে, এখানে ইয়েস করে নিলাম। এইবার আমরা লক করে দিচ্ছি। এই আপগ্রেডেশন অপশনটা হচ্ছে যদি আমি দেখা গেল এখানে আমি ফার্স্ট রাউন্ডে আমি সিউড়ি সদর হসপিটাল বীরভূম পেলাম ফার্স্ট রাউন্ডে, এইবার এমন একটি পরিস্থিতি হলো সেকেন্ড রাউন্ডে গিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাঁকা রয়েছে সিট, তাহলে কিন্তু আমার যে আবেদনটি অটোমেটিক আপগ্রেড হয়ে আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চলে যাব, যদি কিনা আমি এই অপশনটিকে ইয়েস করি। আর যদি নো করি তাহলে যেরকম অবস্থায় আছে সেরকমই থাকবে। এটিকে ইয়েস করলাম, তারপরে ক্লিক টু লক ইয়োর চয়েসে ক্লিক করলাম। আর ইউ শিওর টু লক ইয়োর চয়েসেস, অবশ্যই শিওর, এখানে আমরা ওকে করব। এইবার দেখুন চয়েস ফিলিং লক ডান, এইবার চয়েস ফিলিং লক হয়ে গেছে। এবার আমরা চাইলেও কিন্তু এখানে আর কিছু সংযোজন বা বিয়োজন করতে পারবো না, এখানে গিয়ে আমরা ডাউনলোড চয়েস পিডিএফ ফরম্যাটটা আমরা ডাউনলোড করে নিতে পারি। এই যে এখানে ডাউনলোড করে নিলাম, আমি দেখতে পাচ্ছি এই চয়েস ফিলিং পিডিএফ ফরম্যাটটি ডাউনলোড করে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে আমার যে আবেদনকারী, আমাদের যে আবেদনকারী সালমা সুলতানা, তার নাম, তার ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ফর্ম নাম্বার, ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা, এলিজেবল ফর অরফান কিনা, অ্যাভেল সিভিল ডিফেন্স, সমস্ত কিছু তথ্য, সঙ্গে মোবাইল নাম্বার এবং অ্যাপ্লাই ফর আপগ্রেডেশন ইয়েস না নো সেটা দেওয়া আছে। আর আমরা যে প্রেফারেন্সগুলো দিয়েছিলাম ইনস্টিটিউশনের, এদিকে হচ্ছে এক বাঁ দিকে সিরিয়াল নাম্বার ওয়াইজ, এদিকে হচ্ছে ইনস্টিটিউশন নেম, আর এদিকে হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ, যেমনটা দিয়েছিলাম সেই রকমটা এখানে আছে। তো এইটাও আমরা চাইলে এক কপি প্রিন্ট করে রাখতে পারি, আর আমাদের তো এখানে আর কিছু সেরকম নেই। এবার আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমাদের আর কোনো অসুবিধা নেই। এবার আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা লগ আউট করে নিতে পারি, এখান থেকে আমরা লগ আউট করে নিতে পারি। লগ আউট করে নেওয়ার পর এই যে আমাদের যে আবার হোম পেজে চলে এলাম, এখানে কিন্তু দেখুন আরেকটি অপশন আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করতে পারি। ট্র্যাক অ্যাপ্লিকেশনে করে আমরা ফর্ম নাম্বার দিতে পারি, ফর্ম নাম্বার দিয়ে একবার সার্চ করে দেখতে পারি কি অবস্থা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্ম নাম্বার দিয়ে ট্র্যাক করলে বোঝা যাচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে, চুজ ইনস্টিটিউশন হয়ে গেছে, প্রফেশনাল র্যাঙ্ক জেনারেট এটা এখনও হয়নি, ইনভাইট ফর ভেরিফিকেশন হয়নি। এই যে পুরো একদম প্রসিডিওরটা আছে কতদূর অবধি হলো এই সিরিয়াল নাম্বারে সমস্তটাই কিন্তু এখানে দেখা যাবে। তো আমাদের এইরকমভাবে মাঝে মধ্যে ট্র্যাক করে দেখতে হবে। আর তাছাড়া যে আমাদের তারিখগুলো বলা হয়েছিল নোটিফিকেশনে, সেই তারিখ অনুযায়ী আমাদেরকে তো ওয়েবসাইটের উপর নজর রাখতেও হবে যে কোন দিন কী হচ্ছে না হচ্ছে। তো এইভাবে বন্ধুরা তোমরা জিএনএমের ফর্ম ফিল আপ অনলাইনে বাড়িতে বসে করতে পারো। যদি তোমরা মোবাইলে বসে করতে চাও গুগল ক্রোম ব্রাউজার খুলবে, ডান দিকে যে তিনটে ডট আছে ওপরে ওখানে গিয়ে ডেস্কটপ মোডটা এনেবল করবে বা ডেস্কটপ মোডে গিয়ে ক্লিক করবে, তাহলে কি হবে তোমাদের ডেস্কটপ গুগল ক্রোমটা ডেস্কটপ ভার্সনে চলে আসবে, সেখান থেকে গিয়ে তোমরা অনায়াসে ফর্ম ফিল আপ করতে পারো। ফর্ম ফিল আপ করার সময় বা কখনো যদি কোনোরকম মনে প্রশ্ন জাগে বা কোনো অসুবিধায় পড়ো তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো।